হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ব্লগ সিক্সটি আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব অ্যাম এ কনসালটেন্ট প্যাথলজিস্ট আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করা আমাদের চ্যানেলের একজন ভিউয়ার মধুমিতা মাইতি তিনি একটি প্রশ্ন করেছেন যে পিটিএইচ কি এবং এটি বেড়ে গেলে কী কী সমস্যা হয় তো আজকের ব্লগে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হল পিটিএইচ অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আজকের বিষয়ে আসা যাক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না তার ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন আজকের বিষয় আসা যাক আজকের বিষয় হলো পিটিএইচ কি এবং এটি বেড়ে গেলে কি সমস্যা হয় তো প্রথমে জানতে হবে যে পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোন আসলে কি। প্যারাথাইরয়েড হরমোন আমাদের দেহে উৎপন্ন একটি অতি গুরুত্বপূর্ণ হরমোন এবং এটি আমাদের দেহে অবস্থিত প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সাধারণত থাইরয়েড গ্ল্যান্ডের পিছনের দিকে অবস্থান করে এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে পিটিএইচ হরমোন উৎপন্ন হয় সেটি আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা নির্ধারণ করে পিটিএইচ হরমোনটি সাধারণত আমাদের দেহের তিনটি অর্গানের উপর কাজ করেই ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণে রাখে এই তিনটি অর্গান হলো বোন বা অস্থি কিডনি এবং অন্ত্র বা ইন্টারেস্টিং এই তিনটি অর্গানের উপর কাজ করেই কিন্তু পিটিএইচ হরমোনটি আমাদের দেহে ক্যালসিয়ামের লেভেলকে কন্ট্রোল করে থাকে তো প্রথমে দেখে নেওয়া যাক যে বনের ক্ষেত্রে কি হয় বনের ক্ষেত্রে এই হরমোনটি যে কাজটি করে সেটিকে বলে বোন রিমডেলিং অর্থাৎ পুরনো বোন ডেস্ট্রয়েড হয় এবং নতুন বোন ফরমেশন হয় এক্ষেত্রে বনের মধ্যে একটি বিশেষ ধরনের সেল থাকে যাকে বলা হয় অস্টিওক্লাস্ট এই অস্টিওক্লাস্ট বনের বোনের বোনকে ভাঙতে সাহায্য করে এবং বোন ভাঙার ফলে বোনের মধ্যে যে মিনারেল ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়াম আস্তে আস্তে করে ব্লাডে চলে আসতে থাকে তার ফলে কিন্তু ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বাড়তে থাকে আমাদের দেহে সাধারণত যখন দেখা যায় যে কোনো কারণে আমাদের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে আসে তখন আমাদের বডি যে নর্মাল হোমিওস্ট্যাসিস আছে তার মাধ্যমে বডি সবসময় চেষ্টা করে যে সেই ক্যালসিয়াম লেভেলকে নর্মাল লেভেলে আনার জন্য এবং তখনই কি হয় যে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে এই প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচ হরমোন সিক্রিশন বেড়ে যায় এবং তার ফলে কি হয় অস্থি বা বোন থেকে যে ক্যালসিয়াম বেরিয়ে আসে সেই ক্যালসিয়াম এসে রক্তে ক্যালসিয়ামের লেভেলকে মেনটেন এরপরে দেখেনি যে অন্ত্র বা ইনটেস্টিনে পিটিএইচ হরমোনের কি কাজ অন্ত্র বা ইনটেস্টিন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের ক্ষেত্রে এই পিটিএইচ কিন্তু একটি পজিটিভ এফেক্ট দেয় অর্থাৎ আমাদের যে খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে যে ক্যালসিয়াম প্রবেশ করে সেই ক্যালসিয়ামকে অন্ত্র থেকে অ্যাবজর্ব করার জন্য কিন্তু পিটিএইচ খুবই একটি পজিটিভ ফিট এবার আমরা জানবো যে কিডনিতে এই পিটিএইচ হরমোনের কি রোল আছে আমরা আমাদের আগের ব্লগুলিতে আলোচনা করেছি একটি ব্লগে কিন্তু আমি বলেছি যে আমাদের শরীরে ভিটামিন ডি কিভাবে কাজ করে আমাদের শরীরে ভিটামিন ডি এর সংশ্লেষ হয় কিন্তু স্কিনে কিন্তু যে ফর্মে তৈরি হয় সেটি কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে এই ভিটামিন ডির অ্যাক্টিভেশনের জন্য সেই ভিটামিন ডিকে স্কিন থেকে কিন্তু লিভারে এবং তারপরে কিডনিতে আসতে হয় তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেই ভিটামিন ডি অ্যাক্টিভ ভিটামিন ডিতে পরিণত হয় তো কিডনিতে যে স্টেপটি হয় যে অ্যাক্টিভেশনের যে স্টেপটি থাকে অর্থাৎ হাইড্রক্সি ক্যালসিফেরল থেকে ওয়ান টোয়েন্টি ফাইভ ক্যালসিফেরল এই যে স্টেপটি আছে এই স্টেপটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেপ এবং এটি কিন্তু ভিটামিন ডি অ্যাক্টিভেশনের ফাইনাল স্টেপ এই স্টেপটিকে অগমেন্ট করে হচ্ছে পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোন অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন থাকলে তবেই ভিটামিন ডি এর অ্যাক্টিভেশন কিডনিতে কিন্তু সম্ভব এবং আমরা এটাও জানি যে ভিটামিন ডি কিন্তু আমাদের অন্ত্র থেকে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করে সুতরাং ভিটামিন ডি এর অ্যাক্টিভেশনের পিছনে যে হরমোনটি দায়ী সেটাও কিন্তু পিটিএইচ তো আলটিমেটলি এইভাবে পিটিএইচ আমাদের শরীরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ক্যালসিয়াম এনে আলটিমেটলি সেই ক্যালসিয়ামকে রক্তে আনে এবং রক্তে যে ক্যালসিয়ামের নর্মাল লেভেল থাকে সেটাকে কিন্তু এই পিটিএইচ মেনটেন করে সেজন্যই এই পিটিএইচ হরমোন কিন্তু আমাদের শরীরের জন্য একটি অত্যাবশ্যকীয় হরমোন এখন আমরা জানব যে পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোনের নর্মাল লেভেল কত হ্যাঁ প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচের নর্মাল লেভেল শরীরে আট থেকে একান্ন পিকোগ্রাম পার মিলিলিটার অফ ব্লাড এখন কোনো কারণে যদি প্যারাথাইরয়েড হরমোনের লেভেল নরমালের তুলনায় বেড়ে যায় তখন যে কন্ডিশনটি ডেভেলপ করে তাকে বলা হয় হাইপার প্যারাথাইরয়েডিজম এই হাইপার প্যারাথাইরয়েডিজম দু ধরনের হতে পারে এক হচ্ছে যে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম এবং দ্বিতীয়ত যে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম কখন ডেভেলপ করে যখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যার কারণে এই হরমোনের লেভেল বেড়ে যায় সেটি বিভিন্ন কারণে হতে পারে যেমন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো টিউমার বা অ্যাডেনোমার কারণে হতে পারে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের প্লাশিয়া বা এনলার্জমেন্টের কারণে হতে পারে অথবা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো ক্যান্সারের কারণেও ডেভেলপ করতে পারে আর সেকেন্ডারি হাইপার প্যারাথাইরডিজম তখনই ডেভেলপ করে যখন এই গ্ল্যান্ড ছাড়া অন্য কোনো শরীরের অন্য কোনো প্রবলেমের জন্য যখন হচ্ছে যে এই প্যারাথাইরয়েড হরমোনের লেভেল বেড়ে যায় তো এবার আমরা জানবো যে কোন কোন কারণে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরোডিজম ডেভেলপ করতে পারে তার মধ্যে সব থেকে প্রধান কারণ যেটি হলো সিভিয়ার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হ্যাঁ যদি ক্যালসিয়ামের অভাব হয় শরীরে তখন শরীর স্বাভাবিকভাবেই চেষ্টা করে যে আমাদের বোন থেকে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে সেটি কিন্তু রক্তে এনে ব্লাডের ক্যালসিয়ামের লেভেল ইনক্রিজ করা এবং এই প্রক্রিয়াটি করার জন্যই কিন্তু বাই রিফ্লেক্স প্যারাথাইরয়েড হরমোনের সিক্রিশন বেড়ে যায় এবং সেকেন্ডারি হাইপার প্যারাথাইরডিজম ডেভেলপ করে সেকেন্ড যে কারণটি সেটি হল যদি আমাদের শরীরে ভিটামিন হয় আমরা জানি যে ভিটামিন ডি আমাদের অন্ত্র থেকে ক্যালসিয়াম অ্যাবসর্ব করতে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে যদি কোনো কারণে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে আমাদের অন্ত্র থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম অ্যাবসর্ব হয় না এবং তার ফলস্বরূপ কি হয় আমাদের বডি সেখানে চেষ্টা করে যে পিটিএইচ সিক্রিশন বাড়িয়ে বেশি পরিমাণে ক্যালসিয়ামকে অ্যাবজর্ভ করাতে তার ফলেও সেকেন্ডারি হাইপার প্যারাথরেজম ডেভেলপ করতে পারে এবং তৃতীয় কারণটি হলো যে রেনাল ফেলিওর বা কোনো ক্রনিক কিডনি ডিজিজ কোনো ক্রনিক কিডনি ডিজিজ থাকলে সেই ক্ষেত্রে আমাদের কিডনিতে আমি যেটা বলেছি যে ভিটামিন ডি এর অ্যাক্টিভেশনের যে ফাইনাল স্টেপটি আছে সেই স্টেপটি কিন্তু কিডনিতে হয় এবার যদি কোনো কারণে কোনো ব্যক্তির ক্রনিক কিডনি ডিজিজ থাকে রেনাল ফেলিওর এই ধরনের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে তার কিডনিতে কিন্তু ভিটামিন ডি এর অ্যাক্টিভেশন প্রপারলি হতে পারে না তার ফলেও কি হয় তার অন্ত্র থেকে কিন্তু ক্যালসিয়াম না তো এই প্রক্রিয়াটিকে প্রক্রিয়াটিকে কাউন্টারঅ করার জন্য কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশি পরিমাণে পিটিএইচ সিক্রিশন হতে থাকে তার ফলে কিন্তু সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম ডেভেলপ করে তো এবার আমরা জানবো যে হাইপার প্যারাথাইরয়েডিজম হলে সেক্ষেত্রে কি কি সাইন সিম্পটম আমাদের শরীরে ডেভেলপ করে সবথেকে কমন যে ফিচারসটি ডেভেলপ করে সেটি হলো অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস হলো এমন একটি কন্ডিশন যে আমাদের বোন অনেক বেশি ফ্রাজাইল হয়ে যায় অর্থাৎ ভঙ্গুর হয়ে যায় যেহেতু প্যারাথাইরয়েড হরমোন বেশি সিক্রিশন হয় তার জন্য বোন থেকে বেশি বেশি করে এই মিনারেল ক্যালসিয়াম ব্লাডে চলে আসে বোন থেকে মিনারেল ক্যালসিয়াম ব্লাডে আসার জন্যই কিন্তু বোনের যে স্ট্রেংথ সেটা অনেক কমে যায় তার ফলে সেই বোন অনেক বেশি ফ্র্যাজাইল হয়ে যায় এই কন্ডিশনটিকে বলা হয় অস্টিওপোরোসিস সেকেন্ড কন্ডিশন হলো রেনাল স্টোন যেহেতু পিটি হরমোনের সিক্রিশন বাড়ে সেই জন্য কিন্তু ক্যালসিয়ামের মাত্রাও শরীরের বিভিন্ন স্থানে বাড়তে থাকে এবং তার ফলস্বরূপ কি হয় যে আমাদের কিডনিতে বিভিন্ন সময়ে কিন্তু ছোট থেকে বড় বিভিন্ন রকম স্টোন ফর্ম করে এবং এই স্টোন আয়দার কিডনিতে থাকতে পারে সেটা যদি কিডনি থেকে ডিসলজ করে যায় সেটা ইউরেটার বা ইউনিয়ানি ব্লাডার যে কোনো জায়গায় অবস্ট্রাক্ট করতে পারে এবং অবস্ট্রাক্ট করার ফলে কিন্তু রেনাল কলিক বা স্টোন অবস্ট্রাকশনের জন্য যে পেইন হয় সেই পেইন কিন্তু ডেভেলপ সিম্পটমটি হলো বোন পেইন বোন যেহেতু ভঙ্গুর হয়ে যায় ফ্র্যাজাইল হয়ে যায় বোনের স্ট্রেন্থ কমে যায় সেই কিন্তু ধীরে ধীরে বনের মধ্যে কিন্তু মাইক্রো ফ্র্যাকচারও তৈরি হতে পারে তার জন্য কিন্তু পরবর্তীকালে বোন পেইন বা হাড়ে ব্যথা এই ধরনের ফিচারসও কিন্তু আসতে আমরা জানি যে ক্যালসিয়াম কিন্তু মাসেল কন্ট্রাকশনের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান এবং এটার প্রপার এর জন্য কিন্তু নর্মাল লেভেল অফ ক্যালসিয়াম দরকার যদি কোনো কারণে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যায় যেটা এই ক্ষেত্রে ঘটছে যে পিটিএইচ হরমোন বেশি সিক্রিশন হওয়ার ফলে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু মাসলের কন্ট্রাকশান ঠিকঠাক হতে পারে না যার জন্য কিন্তু উইকনেস হতে পারে ফ্যাটিবিলিটি লেভেল ডেভেলপ করতে পারে এই ধরনের কন্ডিশনও কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করতে পারে এছাড়াও নজিয়া ভমিটিং লস অফ অ্যাপেটাইট এই ধরনের সমস্যা হতে পারে অ্যাবডমিনাল পেন ডেভেলপ করতে পারে মানসিক অবসাদ বা ডিপ্রেশনের মতো ফিচার্সও কিন্তু আসতে পারে এবার আমরা দেখে নেব যে এই হাইপার প্যারাথায়রিজমের ট্রিটমেন্ট কি আছে এই হাইপার প্যারাথায়রডিজমের ট্রিটমেন্ট কিন্তু ডিপেন্ড করে এর সিভিয়ারিটির উপরে যখন দেখা যায় যে ক্যালসিয়ামের লেভেল সামান্য বেশি কিডনি ফাংশন নর্মাল বোন ডেন্সিটি নর্মাল আছে এবং অন্যান্য কোনো সাইন সিমটম সেরকম কোনো সিভিয়ার্স কোনো সাইন সিমটম নেই সেই রকম কন্ডিশনে কিন্তু অনেক ক্ষেত্রেই ডক্টর কিন্তু সেখানে ডিসাইড করেন যে কোনো ট্রিটমেন্ট না দিয়ে পেশেন্টকে অবজার্ভ করার সেটা কিন্তু ডক্টরের ডিসিশন কিন্তু যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিভিন্ন মেডিকেশনস আছে এবং দরকার হলে কিন্তু বিভিন্ন রকম সার্জারিও করা যেতে পারে সার্জারি কোন ক্ষেত্রে করা হয় যখন কোনো টিউমারের কারণে কোনো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো টিউমার বা ক্যান্সারের কারণে বেড়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন বা সার্জারিও কিন্তু করা যেতে পারে তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোন কি এটা নর্মাল ফাংশানিং কি কি আছে কিভাবে এটা আমার বডিতে কাজ করে কিভাবে ক্যালসিয়ামকে কন্ট্রোলে রাখে এবং এই ক্যালসিয়ামের লেভেল বেড়ে গেলে কি কী কন্ডিশন ডেভেলপ করে তার কী কী সাইন সিমটম আছে এবং সর্বোপরি এর কি চিকিৎসার অপশান আছে আমাদের হাতে তো আজকের ব্লগে এটুকুই থাক পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আলোচনা করব টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ বি হেলদি থ্যাংক ইউ